Hi viewers, Assalamualaikum. Aske today shi tongue teaser. Aske the Big Baap Burger channel thiko dujono ekhi challenge. Ami ebong sathi dekhe amra kore achi. So, we have the burger ready. Our time is 20 minutes. We will finish it. So, let's start it. Let's start. ফুড ওয়ারিয়ার্স বিডির আরেকটি ফুড চ্যালেঞ্জে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আজকে চলে এসেছি টং টিজার বিপ বাপ বার্গার চ্যালেঞ্জ পার্ট টু করতে। অলরেডি এই চ্যালেঞ্জটি আমি কমপ্লিট করেছি, সেই সময় ছিলাম আমি এবং উজ্জ্বল, এবং আমরা ছিলাম ফার্স্ট উইনার অফ দ্য বিপ বাপ সিরিজ। এবং আজকে চলে এসেছি আমি এবং সাকিব। তো এই চ্যালেঞ্জটি সেকেন্ড টাইম নেওয়ার একটি খালি কারণ যে প্রথম যে চ্যালেঞ্জটি করেছিলাম ওটি ছিল আমার প্রথম চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ সিরিজের। তো সেই চ্যালেঞ্জটি অত আমি ভিডিওটি একটু অ্যামেচারভাবে করেছিলাম, তো এবার চেয়েছি যে আরও সুন্দরভাবে ভিডিওটি করতে এবং আপনাদের সামনে প্রেজেন্ট করতে, চ্যালেঞ্জে জিতি বা হারি যেটাই হোক প্রপারলি চ্যালেঞ্জটি দিতে। বাট আপনারা রিভিউতে দেখেছেন যে এখানে একটু আনএক্সপেক্টেডলি ওরা 13 মিনিটের সময় আমাদেরকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করে। এই চ্যালেঞ্জটি আমার চ্যালেঞ্জ সিরিজের 4 নম্বর চ্যালেঞ্জ। এরপর আমি বেশ কয়েকটি চ্যালেঞ্জ করেছি আরও, যা আমার ইউটিউব চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। তো এই ভিডিওটি এতদিন আসলে আমি ইচ্ছা করেই ছাড়িনি, যে আমার কাছে মনে হচ্ছিল তাদের বিহেভিয়ারটা আমার কাছে ভালো লাগেনি, একটু রাফ বিহেভিয়ার ছিল। তো এই জিনিসটা আপনাদের সামনে আসলে তুলে ধরা উচিত, সেই জন্য এই ভিডিওটি দেখিয়েছি। তো এমনিতেই ফুড চ্যালেঞ্জ ভিডিও ডিফিকাল্ট হয়, কারণ একটি চ্যালেঞ্জ একটি স্বল্প সময়ের মধ্যে একটি বড় একটি চ্যালেঞ্জ, বড় পোর্শন কোয়ান্টিটির খাবার খেয়ে শেষ করা, এটি অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। তো রেস্টুরেন্ট যখন এরকম চ্যালেঞ্জ অফার করে তখন তারা নর্মালি সাধারণত চ্যালেঞ্জটি খালি খেয়ে শেষ করা লাগবে, এটি হচ্ছে মেইন প্রায়োরিটি, তারা আদার্স আর কোনো রুলস দিয়ে থাকে না। অন্তত আমি এ পর্যন্ত 7-8টি যে চ্যালেঞ্জ করেছি তার মধ্যে এরকম ছিল না কোনো রেস্টুরেন্ট চ্যালেঞ্জে, একমাত্র বিপ বাপ বার্গারেই দেখলাম। প্রথমবার যখন করেছি তখনও ছিল না, কিন্তু সেকেন্ড টাইম যখন এসেছি তখন এরা কিছু এডিশনাল রুলস অ্যাড করে। আমার কথা হচ্ছে যে বিপ বাপের চ্যালেঞ্জ এমনিতেই অনেক ডিফিকাল্ট, 3 কেজির একটি বার্গার দুইজন মিলে 20 মিনিটে খেয়ে শেষ করা এমনিতেই অনেক ডিফিকাল্ট, এটি আজ পর্যন্ত মাত্র 3টি টিম পেরেছে। তো তারা এত এডিশনাল রুলস আরও অ্যাড করার কোনো দরকারই ছিল না, তারা জানি ইচ্ছা করেই চাচ্ছে জানি এই চ্যালেঞ্জটি আনউইনেবল হয়ে যায়। তো এরকম আসলে আনউইনেবল চ্যালেঞ্জ করে কোনো মজা নেই, যেখানে ইচ্ছা করে হারায় দেওয়া হয় রুলসের অজুহাত দেখিয়ে। আর যদি আপনারা খেয়াল করে দেখুন আমার যে প্যাটিটাই এখন আমি খাচ্ছি, এই প্যাটির পোষণটা অনেক মোটা, এর আগের বার যখন খেয়েছিলাম তখন এত ঠিক করে বানাইনি এবং অনেক হার্ড করে ভেজেছি, যে কারণে এটি খেতে এবং চিবিয়ে গিলতে অনেক কষ্ট হচ্ছিল আমাদের।
নর্মালি প্যাটি এত হার্ড হয় না, প্যাটি থাকে একটু সফট, কিন্তু এরা একটু কড়া করে ভেজেছিল যে কারণে এটি খেতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল এবং বেশি করে পানি খাওয়া লাগতেছিল এই জন্য। এই পর্যায়ে আমরা আসলে ইচ্ছা করলে চ্যালেঞ্জটি ছেড়ে, যেহেতু আমাদের ডিফিট করে দিয়েছে তো আমাদের আসলে চ্যালেঞ্জ আর কন্টিনিউ রাখার কোনো দরকার ছিল না। তারপর আমি একটি খালি কারণে চ্যালেঞ্জটি চালিয়ে গিয়েছি। চ্যালেঞ্জ তো আসলে এটা বলা উচিত না, যেহেতু হারিয়ে দিয়েছে আমরা 20 মিনিট কন্টিনিউ করে যাচ্ছি, যে ওরা ওদের কথা হচ্ছে সাকিব নাকি খাওয়া থামিয়ে দিয়েছে, তো খালি এইটুকু দেখে যান যে ও কি আসলে যদি ফুল হয়ে যেত তাহলে কি আরও খেতে পারতো। আর ওদের ভাষ্য অনুসারে আমার মনে হচ্ছিল যে ওরা চাচ্ছে যে আমরা একটা ফেক ভিডিও বানিয়ে দিই, 20 মিনিটে ওরা কন্টিনিউ করতে বলছে, আপনারা চালিয়ে যান চ্যালেঞ্জ, কিন্তু আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। এটা কী ধরনের কথা? আপনারা যদি অ্যাকসেপ্ট নাই করতে পারেন তাহলে আমাদের চ্যালেঞ্জ তো সেখানেই শেষ, আর আমরা চালিয়ে গিয়ে কী করবো? আর তাদের কথা বলার ধারণা একটু উদ্ধত ছিল। আমরা এখানে চ্যালেঞ্জ করতে এসেছি, আমরা আগে পেইড করে নিয়েছি, যদি আমরা উইন করি সেটি তাহলে আমরা ব্যাক পাবো, যদি লুজ করি তাহলে সেটি পাবো না। আর বার্গারের ব্যাপারে যদি আমি বলি, প্রথমবার আমি যখন খেয়েছিলাম তখন বার্গারটি তাও যেরকম ভালো লেগেছিলো, প্যাটিটা তখন সফট ছিল, কিন্তু সেকেন্ড টাইম এরা প্যাটিটা অনেক মোটা এবং ঠিক করেছে, এটা আগেই বলেছি। বানটাও আসলে অনেক হার্ড ছিল, যে কারণে আমাদের খেতে অনেক এর আগের বারের চেয়ে অনেক কষ্ট হচ্ছিল, অনেক সময় লেগেছে। সো গাইস, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এবং আমি চাবো যে আপনারা আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখেন, আমার পজিটিভভাবে যেগুলো উইন করেছি, উইন হোক ডিফিট হোক খেলায় হার জিত থাকি, আশা করি ভিডিওগুলো এনজয় করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।